বিশ্ব একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন। আমরা জাতি হিসাবে আজকে এই কোভিড-19 মুখোমুখি হয়েছি এবং এই যুদ্ধে আমরা সবাই শামিল। আপনারা সবাই জানেন যে এই কোভিড-19 ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে সারা বিশ্বের একটা কঠিন পরিণতি হয়েছে এবং এই কোভিড-19 থেকে বেঁচে থাকতে হলে আমাদের বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। আমি একজন শিক্ষক হিসাবে আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলবো যে তোমাদের জন্য এখন একটা সুবর্ণ সুযোগ নিজেদেরকে গড়ে তোলার, নিজেদেরকে মানবিক মূল্যবোধে, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে আত্মপ্রকাশে এবং নিজেকে প্রস্তুত করার জন্য এটা একটা বড় সময়। তোমাদের জন্য এখন স্কুল কলেজে ক্লাসগুলো বন্ধ আছে, তারপরেও কিন্তু অনলাইনে ক্লাসগুলো চালু আছে। বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন অনলাইনে ক্লাস নিচ্ছে। এই অনলাইনে ক্লাসগুলো করে তোমরা কিন্তু স্কুল কলেজের সাবস্টিটিউট হিসাবে বাসায় বসে তোমাদের অধ্যায়গুলোকে অনুশীলন করতে পারো এবং এই অনুশীলন আমরা স্কুল কলেজে যেভাবে তোমাদেরকে শিক্ষা দিই সেভাবে শিক্ষা দেওয়াতে দেখা যায় কিছুটা ত্রুটি থাকতে পারে, কিন্তু এই অনলাইনে ক্লাস নেওয়ার ফলে এখানে তুমি কিন্তু তোমার নিজের সাবজেক্টটাকে খুব সুন্দরভাবে আত্মস্থ করতে পারছ। প্রিয় ছাত্রীবৃন্দু, ছাত্রছাত্রীরা যারা আমার কথা শুনছ, সবার কাছে অনুরোধ, তোমরা নিজেদেরকে এখন সুন্দরভাবে গড়ে তোলার জন্য একটা সময় পেয়েছ যেটা তোমরা তোমাদের ছাত্র জীবনে পাও না সাধারণত। এই অবসরটাকে তোমরা পড়তে পারো পৃথিবীর সাহিত্যের সব থেকে সুন্দর সুন্দর বইগুলো, তোমরা দেখতে পারো আমাদের যে ঐতিহ্যবাহী সিনেমাগুলো আছে সেগুলো, তোমরা দেখতে পারো মুক্তিযুদ্ধ বিষয়ক যেসব চলচ্চিত্রগুলো আছে, ওরা 11 জন সহ আরও যে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রগুলো আছে সেগুলো তোমরা পড়তে পারো। ইংরেজি সাহিত্যের শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট, হ্যামলেট সহ আরও অনেক বই যেগুলো তোমাদের ব্যক্তিত্বকে তৈরি করতে পারে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের HSC পরীক্ষা এখনও অনিশ্চিত, কবে পরীক্ষা হবে সেটাও আমরা এখনও বলতে পারছি না। তো যেহেতু এখনও পরীক্ষাটা অনিশ্চিত, তো এই সময়ে নির্দিষ্ট সময় যখন পরীক্ষা হওয়ার তখন হবেই, পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষার পরপরই কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও শুরু হয়ে যাবে। তো অন্যান্য বছরের স্টুডেন্টরা যেভাবে পড়াশোনার সময় পায়, তোমরা কিন্তু সেরকম সময় পাবে না প্রিপারেশন নেওয়ার। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রিপারেশনটা এখনই তোমাদেরকে নিতে হবে। HSC পরীক্ষার সাথে সাথে, HSC পরীক্ষার যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতির সাথে সাথে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষারও তোমাদের প্রস্তুতি নিয়ে ফেলতে হবে। সুতরাং তোমাদেরকে সরকার চাচ্ছে যে তোমরা যেন সেশন জট মুক্তভাবে তোমাদের শিক্ষা জীবনকে শেষ করতে পারো, সেই লক্ষ্যে সরকারও কিন্তু খুব দ্রুত পদক্ষেপ নিবে, নিয়ে অন্তত খুব সম্ভবত ডিসেম্বরের ভিতরে তোমাদের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সম্পূর্ণ হবে। তাই আমার অনুরোধ, তোমরা HSC পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষারও প্রস্তুতি রাখবে। শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখন আমরা সবসময় বাড়িতে থাকছি, বাড়িতে সময়টাকে কীভাবে কোয়ালিটি টাইম বানানো যায় সেই জন্য আমাদের একটা প্রচেষ্টা থাকবে। তোমরা সবাই নিজের বাবা মাকে কাজে সহযোগিতা করবা এবং আজকে প্রকৃতি কিন্তু আমাদেরকে নতুনভাবে শিক্ষা দিচ্ছে যে কীভাবে এই প্রকৃতির সাথে, প্রকৃতির বৈরু যে ভাব তার সাথে, বৈরীভাবের সাথে আমরা নিজেদেরকে কীভাবে খাপ খাইয়ে নিতে পারি। এই খাপ খাওয়ানোর জন্য যে অ্যাডাপ্টেশন পাওয়ার, সেই অ্যাডাপ্টেশন পাওয়ারটাকে আমাদেরকে এখন অর্জন করতে হবে। আমাদের জীবন যেহেতু প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে সামনে আগাতে হবে, তাই প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে কীভাবে চলতে হয় সেটাও আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। সো আমাদের দৃষ্টিভঙ্গিটা এরকম হওয়া উচিত যেন আমরা প্রকৃতির যে কোনো আচরণের সাথে আমরা যেন মানায় চলতে পারি, সেই ধরনের সক্ষমতা বোধ বা সেই ধরনের সক্ষমতা আমাদেরকে অর্জন করতে হবে। আজকে কোভিড-19 যে প্রাদুর্ভাব, এই প্রাদুর্ভাবের ফলে একদিকে যেমন আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, পাশাপাশি এই এই কোভিড-19 কিন্তু আমাদের অনেক জিনিস শিখে দিয়ে গেল,
যে তোমরা আসলে পৃথিবীতে বাস করার যোগ্যতা তোমাদের হয়তো ছিল না, তোমরা এখন পৃথিবীতে বাস করার যোগ্য হয়ে ওঠো। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার প্রতি আমার অনুরোধ, তোমরা আমার এই কথাগুলো মনেভাবে মনে মনে শুনবে, বুঝবে এবং তোমার বন্ধুদের সাথে এই কথাগুলো আলোচনা করবে। আশা করছি এই অবসরটা তোমাদের জীবনে নতুনভাবে তোমাদের নতুন কিছু যোগ্যতা তোমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ভিতরে চলে আসবে এবং তোমরাও একটা ভালো মানুষ হিসাবে এই পৃথিবীর বুকে তোমরা নিজেদের অবস্থানকে সুসংহত করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। ধন্যবাদ সবাইকে।